ফিউচারে কোন হিরোর সাথে কাজ করার জন্য রাতে স্বপ্ন দেখেন? সো ব্যাড কোয়েশ্চেন ফর মি। আমাকে একটা মাত্র সুযোগ দিয়ে দেখুন ভাইয়া, চলচ্চিত্র আমার ধ্যান জ্ঞান স্বপ্ন সাধনা, অভিনয় ছাড়া আমি বাঁচব না। মনিরি ছোট্ট ঘরে আগুন লেগেছে হায় রে, পানি তেলে ভেনারে করে জিও ভাই, বেঁচে থাকা হলো রায় সজনি গো, বেঁচে থাকা হলো রায়। হ্যালো এভরিওয়ান, আমি ইয়াসির আফাত। আজকে আমাদের সাথে আছেন আমাদের ক্রিয়েটিভ আড্ডায় এই সময়কার একজন নবাগত এবং সমনময়ী নায়িকা অধরা খান। হ্যালো আপু। হাই, কেমন আছেন? বিলিভ মি, মানে হাসিটা খুব সুন্দর। থ্যাংক ইউ। পাগলের মতো ভালোবাসি মুভিটা নিয়ে, সো এটার জার্নিটা কেমন ছিল? পাগলের মতো ভালোবাসি মুভির জার্নিটা কেমন ছিল, ওটা আমার অভিনীত প্লাস হচ্ছে ওয়ার্কিং ফার্স্ট সিনেমা পাগলের মতো ভালোবাসি। ওটা ডিরেক্টর হচ্ছে শাইন সুমন ভাই, প্রোডিউসার হচ্ছে আদিত্য রহমান, আর আমার কো অ্যাক্টর ছিল আসিফ নূর, সুমিত, জয়দা ছিল ওখানে একজন ভিলেন, ওনারও ওটা ফার্স্ট অ্যাজ এ মানে সিনেমা হিসেবে ফার্স্ট ওয়ার্ক ছিল অ্যাজ এ ভিলেন হিসেবে। আর জার্নিটা বলতে গেলে আছে না যে সাডেন প্ল্যান করে অনেক সময় ট্যুরে চলে যায়, এখন সবাই দেখা যাচ্ছে আমরা হুট করে প্ল্যান করলাম, সকালে প্ল্যান করলাম, বিকেলে শুটিং ইয়েতে চলে গেলাম, ঘুরতে গেলে গেলাম। পাগল তো ভালোবাসি ট্যুরটা আসলে ওরকম ছিল, কোনো কিছুই গোছানো ছিল না, নামটার সাথে কেন যেন খুব অ্যাডজাস্টেড করে মানে স্টোরিটা ওরকম হয়ে গেছে। হুট করে বললো যে হ্যাঁ আমরা একটা ছবি বানাবো, ছবির নাম পাগল মতো ভালোবাসি। আমরা আমাকে হুট করে ডাকলো January 19 সাইনিং করালো, বললো যে 1 সপ্তাহ পর আমরা শুটিং যাচ্ছি। যে কথা বললি আমি ভাষা কেন রে তুই, যেখানে রাখি হাত তোকে যেন রে ছুঁই, যে কথা বলি আমি ভাষা কেন রে তুই, যেখানে রাখি হাত তোকে যেন রে ছুঁই, যেদিকে রাখি চোখ দৃষ্টি তোর সীমানায়। এখন দেখ মানে আমরা দেখলাম খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন, সো এই ব্যস্ত সময় কাটানোটা কি নিয়ে, ছবির প্রমোশন বা এরকম কিছু নিয়ে বা কোন ছবিটা নিয়ে? এখন ব্যস্ত সময় যাচ্ছে, আমার আসলে প্রথম মুভি রিলিজ হওয়ার কথা ছিল মাতাল আর এই গত কোরবানির ঈদে। মারিসা তুমি মদ খাচ্ছো? বাই চান্স ইনসিডেন্টের কারণে ছবিটা রিলিজ হতে পারেনি, বিকজ সেন্সরশিপ আমরা একদিন আগে পেয়েছিলাম, আমাদের প্রোডিউসার একদিন আগে সেন্সর হওয়ার কারণে প্রমোশনে যেতে পারেনি, যার জন্য ছবিটা আসলে ঈদের আসতে পারেনি, অনেক প্রমোশনও হয়েছিল। আর সেকেন্ড যেটা হচ্ছে ওই মুভিটাই মাতাল এখন আবার আসতে যাচ্ছে, ভাষা ভাষা এখন আমরা অফিসিয়ালি কনফার্ম হইনি, বাট এখন অফিসিয়ালি যেটা আমার ফার্স্ট মুভি হতে যাচ্ছে সেটা হচ্ছে ইস্পাহানি আরেকজন ভাইদের সাথে নায়ক, এটা হচ্ছে আমার থার্ড মুভি ইন দ্য ওয়ার্কিং মাঠে, এটা আমার প্রথম মুভি হতে যাচ্ছে হোপসো। সো এগুলো প্রমোশনাল নিয়ে কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয় কি, ছবি রিলিজের আগে ডাবিং থাকে, ওয়ার্ক থাকে, প্রমোশনাল বিষয় থাকে, একটা গ্রুপ মিটিং, অনেক কিছুতে অ্যাটেন্ড করতে হয়। লোকে দেখে গেছে লেগে চোখে ট্রাফিক জ্যাম, হয়ে গেছি ফিদা আমি হয়ে গেছে প্রেম, এ যেন না চাইতেই সব পেয়েছি, কাটে না গো আমি যে তো ওই রূপে ক্রাশ খেয়েছি, কাটে না গো আমি যেহেতু ওই রূপে ক্রাশ 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 খেয়েছি। আচ্ছা, চলচ্চিত্র জগতে আসার জন্য ফ্যামিলি থেকে কে একটু সাপোর্ট বা একটা থাকে না একজন যে মা বা বাবা একজন খুব সাপোর্ট দিচ্ছে যে যাও মা এটা করো এটা করো, এরকম কিছু ছিল কিনা? ফ্যামিলি থেকে আসলে সাপোর্ট খুব টাফ কোয়েশ্চেন এটা আমার জন্য, বিকজ আমার আম্মু একদমই মানে উনি সিনেমা দেখে প্রচুর বাট পছন্দ করে না যে আসলে ওনার মেয়ে কাজ করবে, উনি সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ে অলওয়েজ, আমার আম্মা রাত 3টার সময় উঠে তাহাজ্জুদের নামাজও পড়ে। আর আব্বু আবার ওই দিক থেকে হচ্ছে কি, আব্বু সাপোর্ট বলতে কি, উনি আমাকে অলওয়েজ ফ্রিডম দিয়েছে সব সময়, মানে তুমি কি করতে চাও ইটস ইওর ডিসিশন, এবং যদি এটা নিয়ে পরবর্তীতে কোনো ধরনের প্রবলেম পড়ো সেটার জন্য কিন্তু তোমাকেই কষ্ট পেতে হবে, সো ওই জিনিসটা ভেবে সবসময় তুমি মুভ করবা,
এইরকম হচ্ছে বিষয়টা। আমি সবচেয়ে বেশি সাপোর্ট যেটা পেয়েছি সেটা হচ্ছে আমার কাজিনদের, আমার ফ্রেন্ডসদের সাপোর্ট সবচেয়ে বেশি আমি পেয়েছি, আমার বোন যারা, আমার দুই বোন আছে ওদের, এরাই অলওয়েজ সব সময় হেল্প করে থাকে সবকিছু, সবাই ওভারঅল আমার ফ্রেন্ড আর কি। ওকে, সো আমরা জানি যে শাহিন সুমন ভাই একটু বড় ধরনের একজন ডিরেক্টর, অনেক 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 বড় ধরনের ডিরেক্টর, সো ওনার সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা, কাজ করার এক্সপিরিয়েন্সটা খুবই মজার এক্সপিরিয়েন্স। বিকজ শাহিন ভাইয়ের সাথে যখন আমাকে আমার যার মাধ্যমে পরিচয় হলো, আমি তাকে বলছিলাম যে আসলে শাহিন ভাই তো আমাকে নিয়ে কাজ করবে না, উনি এত বড় মাপের একজন ডিরেক্টর, প্লাস হচ্ছে গিয়ে উনি খুব রাগি ডিরেক্টর, ওনার সাথে মনে হয় না আমি কাজ করতে পারবো, বিকজ আমি যখন শর্ট দিব দেখা যাবে উনি আমাকে বকতেছে না পারলে কান্না করে দিব। তো এইখানটাই মজা হচ্ছে, যখন আমি ওনার সাথে কাজ করে স্টার্ট করলাম, আমার দুটো ছবি শেষ হয়ে গেছে, পাগলের মতো ভালোবাসে এবং মাতাল, আমি এখন পর্যন্ত বকা খাইনি। আচ্ছা যাক, প্রায় তিনটা ছবি কমপ্লিট অলরেডি, তিনটা ছবি কমপ্লিট, দুটো অলরেডি সেন্সর হয়ে গেছে এবং দুটো রিলিজ হবে। সো শুটের মাঝে তো একটু খুনসুটি হয় বা একটু মজা হয়, সো এই ব্যাপারগুলো যদি একটু মেমোরেবল একটা স্টোরি যদি আমাদের দর্শকদের জন্য বলা যেত। মেমোরেবল স্টোরি, আমাদের প্রথম ছবিতে খুব মজা হয়েছিল, বিকজ ফার্স্ট মুভি ছিল, আমরা সিরিয়াস ছিলাম না, অত কিছু বুঝি নাই, তিনজন আর্টিস্টই আমরা, আসিফ নূর যে ছিল, আসিফ, সুমিত, আমি, শাহিন ভাইয়ের বার্থডে ছিল আমাদের লাস্ট শ্যুটের সময় কক্সবাজারে, তো শাহিন ভাই কেক কাটতেছে, আমরা কেক খাওয়াই দিব ওনাকে, এমন সময় হুট করে দেখলাম আমার চোখ মুখ খুব অন্ধকার হয়ে গেছে, আমি চোখে মুখে কিছু দেখতে পাচ্ছি না। যখন আমি মুছলাম, পেস্ট সরায় দেখলাম যে আমাদের ছবি যে হিরো, মানে ও হচ্ছে, ওকে আমরা সবসময় বলতাম কি রোবটিক হিরো, কখনো কোনো ধরনের দুষ্টামি করে না, সবসময় খুব এরকম থাকে যে ও খুব ম্যাচিওর, ওর সাথে কেউ কথা বলতে পারবে না, হি ইজ নট এ নটি বয়। দেখি দৌড়ে দৌড়ে সবার মুখে মানে কেক মাখাচ্ছে, আমরা উল্টা দৌড় দিলাম। সবচেয়ে মজার ঘটনা যেটা, সুমিত ওকে বললো যে আমি দোস্ত, আমি তোকে বাঁচাই দিব, তুই একটা হিরো, আমিও একটা হিরো, হিরোইনদের হাতে তোকে নাস্তানাবুদ্ধ হতে দিবে, এটা আমরা কখনো হইতে দিব না। ও এই কথা বলে আসিফের কাছে কাছে গিয়ে ও যাইতা ধরছে, পরে আমরা সবাই গিয়ে না, এরকম বার্থডেতে এরকম সচরাচর হয়। সো আমার নেক্সট কোশ্চেন হলো, রোহিঙ্গা মুভিটি থেকে সরে আসা কেন? আচ্ছা, রোহিঙ্গা মুভিটি থেকে সরে আসলাম, আসলে রোহিঙ্গা মুভি থেকে আমি সরে আসিনি, বা সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড ভাই ইজ এ ভেরি 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 গুড ডিরেক্টর অ্যান্ড এ ভেরি বিগ ডিরেক্টর, এই টাইপের মুভিতে আমার খুবই ইচ্ছে ছিল ওই মুভিটাতে আমি কাজ করব, বাট ওই মুভিটা আসলে হয়েছে কি, আমি যখন আমার কাজ কনফার্ম হলো তখন ওই ছবিটা অলরেডি শুটিং হয়ে গেছে 5 দিন। কেন, ওনার সিচুয়েশনটা ওরকম ছিল, কারণ যখন বাংলাদেশে রোহিঙ্গা আসা শুরু করলো, উনি চাচ্ছিল ওই মোমেন্টটা উনি ক্যাপচার করবেন, আর আমি আবার তখন ব্যস্ত ছিলাম আমার অন্য মুভির শুটিং নিয়ে, সো এই কারণে একটা মিসম্যাচ হয়ে গেছে আমার। তারপরের দিন টিকিট করা ছিল, আমি কক্সবাজারে যাবো শুটিংয়ে, হুট করে পরে ডায়মন্ড ভাই ফোন দিল, বললো যে ধরে আসার দরকার নেই, আমরা ঢাকায় আসি, তারপরে আমরা কাজটা নিয়ে ভাবো বা কথা বলবো। দেন আমার অন্যান্য মুভি হলো, আমি ব্যস্ত হয়ে গেলাম, উনি আর অত মুভ করলো না, পরে ডায়মন্ড ভাই ফোন করলো, মাঝখান থেকে কথা হয়েছে অনেক কিছুদিন আগে হলো, পরে উনি বললো দেখো তুমি তো অনেকগুলো কমার্শিয়াল মুভি করতেছো এখন ভেরি রিসেন্ট, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট জিনিস যে তুমি একজন গ্ল্যামার হিরোইন হচ্ছ, সো আমি একটু নন গ্ল্যামারস কাজ করছি, আমার মনে হয় না অ্যাজ এ ডিরেক্টর হিসেবে যে তুমি এখন রোহিঙ্গা ছবিটা করো, বিকজ ইট উইল অ্যাফেক্ট, বিকজ আমার রোহিঙ্গাটা একদমই নন গ্ল্যামারাস ছবি, বিকজ এটা একটা মানে সত্য ঘটনার উপর নির্মিত, এই কারণে আসলে কাজটা করা হয়নি। আচ্ছা, মিডিয়া পাড়ায় অলরেডি এরকম একটা মানে গুঞ্জন হয়েছে যে নায়িকা মৌসুমীর ছোট বোন, একেবারেই আদরের ছোট বোন অধরা খান, সো এই ব্যাপারটা কেমন? আমার জন্য আজ তোমাকে এতটা অপমানিত হতে হলো, আই এম সরি আপু। এই ব্যাপারটা আসলে শুনতেও তো ভালো লাগে না, কোথায় মৌসুমি আপু, আর আমি মাত্র জাস্ট কাজ স্টার্ট করলাম, খুবই মজার একটা বিষয় এবং আসলে অদ্ভুত ঘটনা। আপুর আমি যখন কাজ করি না, আমি খুব ভয়ে থাকি, নার্ভাস হয়ে থাকি, উনি আমাকে বলে তুই আমাকে ধরিস না কেন, ধরতে ভয় পাস কেন, আমি আপু আমার ভয় লাগে, আমি কি করবো, তোকে এত আদর করি তারপরও তোর ভয় লাগে কেন? আচ্ছা না, অনেক আদরে কিন্তু মানুষের সম্মান এত বেশি বেড়ে যায়, তখন মনে হয় যে আমি কি বলবো, কি করবো, সোজা হয়ে দাঁড়ায় থাকবো না আপুর সামনে কিভাবে থাকবো, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, সো নায়ক মুভিটার সম্পর্কে যদি একটু আমাদের দর্শকদের খুলে বলতেন, বা স্টোরিটা বলতে হবে না পুরোটা, জাস্ট দর্শকদের উৎসাহিত করার জন্য যারা হলে গিয়ে মুভিটা দেখে। আচ্ছা, অলরেডি আমার নায়ক মুভির ট্রেলার চলে এসেছে ইউটিউবে, গান চলে এসেছে, দর্শকদের বলবো তারা যেন একটু একটু করে সার্চ দিয়েও দেখে যে নায়ক মুভি ট্রেলার অথবা এলোমেলো গান বাপ্পি অধরা, ছোট্ট একটু সার্চ দিলেই চলে আসবে। এবং এই গান এবং ট্রেলার রিলিজ হওয়ার পর আমি অদ্ভুত ধরনের রেসপন্স পেয়েছি।
ক্যাম্পাসে সিগারেট খায় স্টুপিড টাইপের ছেলেরা। তুই অভিকে জানিস না, ও সবার থেকে আলাদা। মনে যখন যা চাইবে তাই করবে, তাই বলবে। বারবার মেয়েটা চোখের সামনে আসছে কেন? Something is wrong. মানে এতই সুন্দর একটা গল্পের উপর নির্ভর হয়েছে, মানে নির্মিত হয়েছে ছবিটা। এখনকার প্রত্যেকটা জুটি, মানে এখনকার ছেলেমেয়েরা একদম কলেজ লাইফে, তাদের ইউনিভার্সিটি লাইফে যা করে, এটাই আমাদের ছবি। গল্পটা আসলে এখানেই টানা পড়েন, ভালোবাসা, রোমান্টিকতা সবকিছু মিলিয়ে। না, একদম রোমান্টিক না। রোমান্টিকতা ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে, কিন্তু ভালোবাসা ছাড়া কেউ বেঁচে থাকতে পারে না। সো আমরা একটু কথা বলবো অন্য একটা জিনিস নিয়ে, সেটা হলো ফিউচারে কোন হিরোর সাথে কাজ করার জন্য রাতে স্বপ্ন দেখেন। সো ব্যাড কোয়েশ্চেন ফর মি। আমি তো আসলে কাজ করছি, কাজগুলো হয়ে গেছে আমার, হুটহাট স্বপ্ন দেখার আসলে ভাবে সময় পাইনি। এখন কাজ করতে করতে এটাও এখন আমি স্বপ্ন দেখতে পাচ্ছি না, আমি ঘুমালে শুধু ভূতের স্বপ্ন দেখি। না, তারপরও একটা থাকে না যে আমি ফিউচারে এর সাথে কাজ করব, কজ আমি অলরেডি একটা মানে বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আমি পদার্পণ করে ফেলছি। সো এর সাথে আমার ওরকম ইচ্ছে হচ্ছে যে আমি সবার সাথেই কাজ করবো। এখন রানিং যারা কাজ করছে, স্টার যারা কাজ করছেন, সুপারস্টার যারা কাজ করছেন, আগের যারা আছে, আমি সবার সাথেই কাজ করতে চাই। আমাকে যে কাজ করবে আমি চাইবো সবার সাথেই কাজ করতে, বিকজ আমি একজন নিউ কামার হিরোইন, আমার ইচ্ছেই থাকবে যত স্টার আছে সবার সাথেই কাজ করি। আমরা শুনছি আপনি খুব ভালো নাচেন। খুব ভালো নাচি কিনা আমি জানি না, আসলে শোনা কথা দুনা পাপ বলে বিশ্বাস করতে নেই। না, আমরা এটাও জানি যে আপনি গত 3 বছর যাবত নাচের উপরে তালিম। না না, 3 বছর ধরে না, আমি তো আসলে মুভিতে আসার আগে থেকে আমি নাচ শিখছি, 1-2 বছর, তারও 2 বছর আগে থেকে নাচ শিখছি, কাজ করছি 2 বছর। সো ওভারঅল মিলে নাচটা হচ্ছে কি আমার ওটা মানে একটা শখের বিষয় আছে না, সবাই কিন্তু মানে আমার মনে হয় যে ইটস কল্ড ফ্রি, কি বলে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আর কি, ওরকম একটা বিষয়। ভালো কিনা জানি না, তবে আমি চেষ্টা করছি। এর মানে এর ভিতরে আপনি 2 জন বড় বড় ডিরেক্টরের সাথে 4টা মুভিতে এঙ্গেজড, সো এই ব্যাপারটা আপনি কিরকম ভাবে দেখছেন? এটা আসলে গড গিফটেড একটা বিষয়, এটা অবশ্যই আল্লাহর একটা রহমত। এবং আমার ওইখানে ছোট্ট একটা চেষ্টা ছিল যে আমি কাজ করি, যদি করি অবশ্যই সবাই, যেহেতু আমি এখন শো বিজে কাজ করছি, সো আমার চেষ্টা এটাই ছিল যে আমি কাজ করলে প্রপার লাইট ফোকাস যেন আমার উপরেই থাকে। এবং আমার ডিরেক্টর আসলে হয় কি, একজন নতুন আর্টিস্টের পিছনে না একজন সবচেয়ে বেশি অবদান রাখে একজন ডিরেক্টর, যে আমি যদি একজন ভালো ডিরেক্টর পর্যন্ত পৌঁছাতে না পারি, সো আমি কিন্তু অডিয়েন্স পর্যন্ত পৌঁছাতে পারবো না। কারণ অডিয়েন্স কিন্তু একজন আর্টিস্টকে দেখার আগে ডিরেক্টরদের সাথে তারা বেশি কানেক্টেড থাকে। চলচ্চিত্র আমার ধ্যান, জ্ঞান, স্বপ্ন, সাধনা, অভিনয় ছাড়া আমি বাঁচবো না। মনের এই ছোট্ট ঘরে আগুন লেগেছে হায়রে, পানিতে নেভে নারে করে জিও ভাই, বেঁচে থাকা হলো রায় সজনী গো, বেঁচে থাকা হলো রায়। ক্রিয়েটিভ সলিউশনকে নিয়ে বলবো, আসলে এই চ্যানেলটি আমাদের বাংলা সিনেমার প্রচার প্রসারে অনেক বড় ধরনের একটি ভূমিকা রাখছে। তারা সব সময় চেষ্টা করছে আপনাদেরকে নতুন নতুন ছবির সাথে, নতুন নতুন সবার সাথে, এবং পুরনো যারা স্টার সবার সাথে পরিচয় করে দিতে। আমি আশা করবো আমরা এই ক্রিয়েটিভ সলিউশনের সাথে আছি, আপনারাও থাকবেন।